রাজ্যজুড়ে চলি আছে অবৈধ গোধন সরবরাহর বিরুদ্ধে আরক্ষীর তীব্র অভিযান। আরক্ষী বহু সময়ত অবৈধ গরু জব্দ করেছে, কিন্তু এই জব্দ করা যুদ্ধ গরু সেই গরুসমূহ কত রখা হয়েছে, কেনেদরে রখা হয়েছে, গোধন সময়ের খাওয়া বয়া স্বাস্থ্যের ক্ষেত্রে কেন ধরনের ব্যবস্থা আছে, অস্থায়ী গৌশালাত অস্বাস্থ্যকর অবস্থাত গরুসমূহক বা গোধন সমূহ কেনে রখা হয়েছে আমি দেখাম। জাগিরোডর টোপাতলির অস্থায়ী গৌশালার দৃশ্য দেখাম, যত তিনটাক গোধনের মৃত্যু হয়েছে। খাদ্য আর চিকিৎসার অভাবত ইতিমধ্যে এমাহের ভিতর মৃত্যু হয়েছে ত্রিশটাতক অধিক গোধনের। আর এনে ধরনের একটা পরিবেশের মাজত এই গরুসমূহ রখা হয়েছে, যুদ্ধ গরু জব্দ করা হয় বিভিন্ন স্থানের জব্দ করা হয় অস্থায়ী গৌশালা এয়া, আর তাত কি অস্বাস্থ্যকর পরিবেশের মাজত রখা হয়েছে সেয়া আমি দেখাইছো। আমাক আরো অধিক জানাব আমার সাংবাদিক অজয়পা। ইমূরের সিমূর অবৈধভাবে সরবরাহ হয়ে থাকা গরু অর্থাৎ গোধন সমূহ জব্দ করেছে বিভিন্ন সময়ত আরক্ষী জব্দ করে আছে। আর ক্ষেত্রে আরক্ষী এই জব্দ করা গরু সমূহ আনি এই যে অস্থায়ী যে গোশালা সেই গোশালাত রখা হয়েছে, কিন্তু ইয়াত পর্যাপ্ত পরিমাণে খাদ্য আর পানির অভাব ঘটা পরিলক্ষিত হয়েছে। স্থানীয় এগারী যুবক আছে, আমি তার কিছু কথা জানি বিচার কি কব। আজিও তিনটাক গোধনের মৃত্যু হয়েছে। হয়, তারমানে কি ইয়াতো আজি বুলি নহয়, প্রায় ধরি আপনার ইয়াতে মৃত্যু হয়ে থাকে, এনেকে প্রায় আজিতো তিনটাকে মরিছে, আপনাদের নিজে দেখা পাইছে হেনেকে ধরি প্রতিদিন দুই তিন দিনও মরে মরে এটা দুটাকে মরি আছে। গতি আমি আরক্ষীর যে ভূমিকা আমি প্রশংসা করছো, আমি আরক্ষীর ভূমিকা বা প্রশাসনের ভূমিকা, কিন্তু তারলগতে এই যে জীব অমাত জীব যে মানব সৃষ্ট মানবে মানবক কোৱা হয় যে জীবশ্রেষ্ঠ বলে, গতি সেই জীবশ্রেষ্ঠ মানবে অন্তত এই গরু ধনবিলাকক এই গুধনবিলাকক অন্তত কিবা এটা ব্যবস্থা করবে, খাদ্যর ব্যবস্থা ভালকে করব লাগিছিলে, পানি যোগান ভালকে ব্যবস্থা করব লাগিছিলে, বা চিকিৎসার ব্যবস্থা কিবা এটা করব লাগিছিলে, কিন্তু এনেকে ধরি আপনার দিনক প্রতিদিনে মৃত্যু ঘটি আছে। এতিয়ালৈকে কিমানটা গুধনের মৃত্যু হয়েছে? এতিয়ালৈকে মই জানিব পৰা মতেতো প্রায় বিশ পঁচিশটামান গুধনের এতিয়ালৈকে মৃত্যু হয়েছে। ইয়ার কারণ তো এটাই হব, তারমানে কি ইয়ার কারণ তো হল আমি দেখিছো যে ইয়ার খাদ্য আর পানির অভাব আর চিকিৎসার অভাব। কোন আরক্ষী থানার অন্তর্গত এই জব্দ করা গেল? এটু হল আমি জানা মতে তো এটু হল খেতি আরক্ষী থানার অন্তর্গত, কারণ এটু হল টোপাতলি, গতি টোপাতলি খেতি আরক্ষী আন্ডারত ইয়াত মানে অস্থায়ীভাবে ইয়াত রাখা হয়েছে। আরক্ষী ভাল পদক্ষেপ লৈছে, কিন্তু পদক্ষেপটা ভাল লওয়ার লগতে খাদ্যবিলাকও তাক যোগান দিয়াটো তেখেতসকলৰ আসলে কর্তব্য বলে মই ভাবো। পশ্চিমবঙ্গৰ বিধানসভাত বিধায়কৰ মাজত